আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের কাছে এক প্রশ্ন এসেছে, মানুষ সবচেয়ে বেশি গুনাহগার কোন কাজের কারণে হচ্ছে? এই ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দিব। সম্পূর্ণ আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা না বলে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। সে কথাটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মানুষ সবচেয়ে বেশি গুনাহগার হওয়ার কারণ হলো, আল্লাহ রাসূলকেও এই প্রশ্নটি করা হয়েছিল, তো তিনি উত্তর দিয়েছিলেন, আল ফামু, প্রথমত হলো মুখ। এই মুখের কারণে মানুষ বকা দেয়, গালি দেয়, মনের ভাব প্রকাশ করে, কত গালাগালি করে, মারামারি, হানাহানি, এই মুখটার কারণে। একটু ধৈর্য ধরেন, একটু চুপ থাকেন, আপনি দেখবেন সফল হয়ে যাবেন, একটু চুপ থাকবেন। এই মুখের কারণে মানুষ সবচেয়ে বেশি গুনাহগার হচ্ছে। দ্বিতীয়টা হলো লজ্জার স্থান, ছেলে মেয়ে এক এক জায়গায় হারাম জায়গায় ব্যবহার করছে। এই দুটা জিনিস যদি আপনি হেফাজতে রাখতে পারবেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, এবং এই দুটার কারণেই সবচেয়ে বেশি গুনাহগার হচ্ছে মানুষ। তো বন্ধুগণ, আজকের আলোচনা এ পর্যন্তই। এমনই নিত্যনতুন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।